বল মাস্টারের সওয়াল নতুন নতুন গজালি অনেক চুলকানি হয় তুই কালে কাক ধরে নিজেকে খুব পারেখা মাপতিছি ওই কামরান জনগণকে ধোকা দিয়া এই এলাকা তোরা নতুন চারার মতো গজাইছিলি এই চারা এখন আগাছা পরগাছা পরিণত হয়েছে এই জঙ্গল সাফ করিয়া এই এলাকায় পরিষ্কার করার জন্য আমি জমদূত হয়েছি এই কি দূত রে জমদূত এতদিনে চেয়ারম্যান গিরি শেষ কালেখাকে গ্রেফতার করা হয়েছে ওকে যদি সারাতে না পারো এলাকায় টেকা তো দূরের কথা আমারও বিপদ হতে পারে তাছাড়া এমপি ইলেকশন হতে বেশি দেরি নাই ওকে সারা তুমি বা জিব্বা কি করি আরে মান্নার সাথে হাত মিলিয়ে কি কইলে মান্নার সাথে হাত মিলাবাত তুমি আহা অসুবিধা কোথায় যে আমার বিরুদ্ধে ইলেকশন করেছে তার সাথে হাত মিলাও কিভাবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কামরা দুই উপজেলা মিলে একটা সিট একটা উপজেলার সমস্ত ভোটার এখন মান্নার সমর্থক মান্না যদি আমাকে সমর্থন দেয় তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও পাস কারণ এই উপজেলায় ভোটার বেশি আর একটা থেকে ভোট না পেলেও কিচ্ছু আসে যায় না কালেখার পেছনে অযথা সময় নষ্ট করার কোন দরকার নাই তুমি কি মনে করো চাই বাংলা তোমার সমর্থন দেবি আরে না দেবার তো কোনো কারণ দেখি না টাকায় কি না হয় আরে দরদাম করতে অসুবিধা কি করো করো তুমি তোমার দরদাম করো আমি তোমার দরদামের সাথে নিই এই চল আরে যাও যাও তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি আইসা পড়তে বলেছেন দু একদিন অব্দি উনি আপনার বাবার প্রমোশনের ব্যবস্থা করবেন হঠাৎ আমার বাবার প্রমোশন এই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওনার ছেলেকে নিয়ে উনি ভুল বললে আপনার বাবাকে ডিমোশন দিয়ে নিচা পুকুরে বদলির ব্যবস্থা করেছিলেন উনি ওনার ভুল বুঝতে পেরেছেন যত দ্রুত সম্ভব আপনার বাবাকে প্রমোশন দিয়ে ভালো জায়গায় পোস্টিং দিবেন কোনো দরকার নাই এখন মিঠা পুকুরও একটা ভালো জায়গা তাছাড়া এমপি সাহেব মামারে ডিমোশন দিয়ে এখানে না পাঠাইলে মান্না ভাই চেয়ারম্যান হইতো কি কইরা এই জন্য ওনারে একটা ধন্যবাদ দেওয়া দরকার আরে না ওনাকে ধন্যবাদ দেওয়ার লজ্জা দিবেন না সেই জন্যই দেই নাই আর কিছু ওনার আরো একটা প্রস্তাব আছে বইলা ফেলেন আরে না না কোনো অসুবিধা নাই কোয়া ফেলাম কিছুদিন পরে এমপি ইলেকশন হবে কোটি টাকা খরচ হয় একটা ইলেকশন করতে আপনার উপজেলা আপনি তা বলবেন ভোটাররা তাই শুনবে তাছাড়া দলের বেশ কয়েকজন প্রার্থী হতে চাচ্ছেন আপনি যদি ফকিরচাঁদ সাহেবকে সমর্থন করেন পার্টির নমিনেশন কনফার্ম কারণ সেন্ট্রাল কমিটি ভালো করেই জানে আপনি সমর্থন দিলে অন্য উপজেলার থেকে ভোট দেবে সিট কনফার্ম তাই নাকি জি আপনি সমর্থন দিলে নির্বাচনে কোটি টাকা খরচ করার দরকার পড়বে না 22,000 টাকাটা কি হইব তার ভাগ আপনিও পাবেন কত 20 লাখ
10 লাখ অ্যাডভান্স এনেছি, আপনি ঘোষণা দেওয়ার পর বাকি 10 লাখ পাবেন। হ্যাঁ বলুন কি। আরে হ্যাঁ, ফকির সান তারেক 100 বিশ্বাসী, এই যে দেখেন টাকা নিয়ে আসি 10 লাখ। বাবা চমৎকার, এটাই তো এতদিন খুঁজতেছিলাম। এক কাজ করেন ফিরোজ শাহ, ফকির সান রে একটা প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলেন, বড় বড় পত্রিকারে দাওয়াত দিবেন, সব কয়টা চ্যানেলের লোক থাকবো, এমন একটা প্রেস কনফারেন্সে আমি ওপেন ঘোষণা দিব, এলাকার লোক জানবো, পার্টির সেন্ট্রাল লিডাররা জানবো, গোটা দেশ জানবো, উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসী, আজ আমি আপনাদের সামনে এমন এক ঘোষণা দেব যে ঘোষণা এই এলাকার সুন্দর ভবিষ্যৎ রচনা করবে। ঘোষণা দেবার আগে আমি সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সাবেক চেয়ারম্যানকে বিপুল ভোটে হারিয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেই নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মান্না হাসানকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এলাকাবাসী ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি নিজে ঘোষণা দিতে চাই। অবশ্যই, এ তো আনন্দের কথা। চুপ করেন মিয়া, কথা কইতে দেন। বন্ধুরা, আপনারা জানেন কিছু মানুষের অন্যায় প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আমাকে জড়িয়েছিল, জেল হাজতে বসে আমি নির্বাচন করেছি। বিজয়পুকুর এলাকার সর্বস্তরের মানুষ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে, আমাকে এতটাই ভালোবাসে যে আগামী সংসদ নির্বাচনে আমি যাকে সমর্থন দিব তাকেই তারা ভোট দিবে। তাই আমি যাকে সমর্থন দিব তিনি নিশ্চিতভাবে পাশ করবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আমার এই সমর্থন কেনার জন্য ফকির চাল সাহেব 20 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, 10 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠিয়েছেন, তাই এই ব্রিফকেসে আছে। বাকি 10 লক্ষ টাকা দিবেন সমর্থনের পর। এখন আপনি বলেন আমার কি করা উচিত। কয়েক মাস আগে আমার বাবা এই ফকির চালের ছেলেকে পরীক্ষায় নকল করার সময় ধরে ফেলে, সেই অপরাধে ফকির চাল আমার বাবাকে ডিমোশন দিয়ে বিজাপুকুরে বদলি করেছিলেন। তিনি কথা দিয়েছেন আমি যদি ওনাকে সমর্থন দেই তাহলে আমার বাবাকে ডবল প্রমোশন দেবার ব্যবস্থা করবেন। মান্না, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলছো? খুব ভালো করে জানি, ঢাকার বাস স্ট্যান্ডে যে লোক রুটি ভাজি বিক্রি করত, চুরা চালান হয়ে আসা ভেনসিডিল দোকানের নিচে লুকিয়ে রাখতো, এইভাবে পয়সা কামিয়ে বিয়া ফকির চাল হয়েছে। জানো আমি তোমার কি করতে পারি? হুমকি দিতে পারেন আমাকে, আমার বাবা মাকে হত্যার হুমকি, কিন্তু আমি বিশ্বাস করি হাত মৌত আল্লাহর হাতে, তোদেরকে শেষ করতে এ এলাকায় আমি যমদূত হয়ে এসেছি। টাকাগুলো রেখে দিন, আপনার কবর মার্বেল পাথরে বাঁধাই করার কাজে লাগবে। ওহ
আসো আসো ফকির সাল, আমার ছোটবেলার বন্ধু। তুমি আসবে বলে তোমার জন্য স্পেশাল ব্র্যান্ডের পানীয় নিয়ে আইছি। আরে মত পরে খান, আপনারা তো অপমান করছে ঠিক ও তাকে কোন এই তুই থাম। তা বন্ধু, নবনির্বাচিত চেয়ারম্যান মান্না হাসানের সাথে মোরাকাটটা কেমন হইল? কাটা খায়ে এমনিতেই নুনের ছিটা পড়ছে, তুমি আর মরিচ ডলে দিও না তো বন্ধু। নুনের ছিটা আবার কিনা দিল বন্ধু? পার্টিতে প্রেস কনফারেন্সের খবর প্রচারিত হবার পর পার্টিতে হুঁশেই পড়ে গেছে। আমাকে পার্টি থেকে বহিষ্কারের প্রস্তাব উঠেছে, আগামী মিটিংয়ে সিদ্ধান্ত হবে। পার্টি থেকে বহিষ্কার হলে আমার এমপি পদটাও চলে যাবে। অসুবিধা কি, আসন শূন্য হইলে 3 মাসের মধ্যে আবার নির্বাচন। তাতে লাভ? তুমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে, ব্যাস কথা স্যার। কিন্তু মান্না হাসান যতদিন বেঁচে আছে ততদিন এই এলাকায় নিরপেক্ষ নির্বাচনে জেতা সম্ভব হবে না। হবে হবে, মান্না হাসান আরো ব্যবস্থা হবে, এমন ব্যবস্থা করব আর কোনদিন এই এলাকায় আমার বিরুদ্ধে মাথা তুলে কেউ দাঁড়া দিলা পারে। তবে ব্যবস্থা করার আগে কালে খাকে যে ভেতরে ঢোকাই দিচ্ছে ওকে বাইর করার ব্যবস্থা করতে হবে। শোনো, হ্যাঁ।